কিরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আনোয়ার হোসেনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। 2006 সালের 1 ফেব্রুয়ারি আনোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে কামাল উদ্দিন সহ আরও কয়েকজন। ওই ঘটনায় আনোয়ার হোসেনের স্ত্রী রুফিজা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় 13 জনের নামে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরই ধারাবাহিকতায় গত রাতে র্যাব 10-এর একটি দল অভিযান চালিয়ে কামাল উদ্দিনকে গ্রেফতার করে। প্রাথমিক জবানবন্দিতে কামাল উদ্দিনকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানায় র্যাব। কোনো রাজনৈতিক দলের সাথে উনি সরাসরি সম্পৃক্ত না বা কোনো রাজনৈতিক দলের ওনার কোনো সদস্যপদ নেই। তিনি কামাল নামে নিজেকে পরিচয় দিতেন এবং হত্যাকাণ্ডের পরপরই তিনি মধ্যপ্রাচ্যে একটি দেশে চলে গিয়েছিলেন। তো তিনি কিন্তু তার বয়স 64, বাট তার কিন্তু এখন পর্যন্ত কোনো এনআইডি নেই। তো যেহেতু তার ওইরকম কোনো পরিচয়পত্র ছিল না, তো তিনি নিজেকে আড়াল করতে সক্ষম হয়েছিলেন।